খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হাসপাতালের ভেতরে ছিল মৃতদেহ, অথচ অধ্যক্ষ কোনো অভিযোগ জানালেন না, কিভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়া হলো, এই প্রশ্ন তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজি করে ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করলেন তিনি। মঙ্গলবার প্রথমার্ধের পর দুপুর 1টায় ফের শুরু হয় শুনানি। আরজি কর কাণ্ডে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেগুলির শুনানি চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যকে বলেন, রাস্তায় তো আর মৃতদেহ পড়ে ছিল না, ওই প্রিন্সিপালের উচিত ছিল নিজে অভিযোগ করার, সেটা করেননি তিনি, আর কিছু শুনব না, অমানবিক, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। রাজ্যের যুক্তি, অধ্যক্ষকে অভিযোগ করতে হয়নি, কারণ অভিযোগ পাওয়ার পর FIR দায়ের করার ক্ষেত্রে কোনো দেরি হয়নি। ঘটনার দিন সকাল থেকে যা হয়েছিল তার বিস্তারিত বিবরণ আদালতে জমা দিল রাজ্য। সেখানে জানানো হয়েছে, সকাল 9:30 অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন মৃত চিকিৎসকের বাড়িতে। সকাল 10:10 ইন্সপেক্টর ইনচার্জ হাসপাতালে ফোন করেন আরজিকর আউটপোস্ট থেকে। সকাল 10:30 টালা থানা থেকে ফোন করা হয়। সকাল 11:00 মধ্যে হোমোসাইড শাখা যায় আরজি করে। 150 জন তখন সেখানে জমায়েত ছিল। সকাল 11:30 সব শীর্ষ পুলিশ কর্তারা সেখানে পৌঁছে যান। বাবা মা সোদপুর থেকে বেলা 1টায় পৌঁছান। বাবা মা পৌঁছানোর পর তাদের সেমিনার হলে নিয়ে যাওয়া হয়। 3 ঘন্টা বসানো হয়নি, সেমিনার হল অনেক বড়, ফরেন্সিক টিম কাজ করছিল। বাবা মাকে দেহের উল্টো দিকেই বসানো হয়। আইনজীবী ফিরোজ অভিযোগ করেছেন, ময়না তদন্তে নির্যাতিত সহ তার বাবা মায়ের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। অধ্যক্ষ নিজে 7 বার নির্যাতিতার নাম নিয়েছেন। শুভেন্দুর আইনজীবী প্রশ্ন তোলেন, প্রিন্সিপালকে এখনো জিজ্ঞাসাবাদ করা হলো না কেন? রাজ্য জানায় কোনো কিছু বাদ দেওয়া হয়নি, পরিবার খুশি। একথা শুনে প্রধান বিচারপতি খুশি শব্দটাকে বদলে সন্তুষ্ট বলার কথা বলেন।